শিলিগুড়িতে তৈরি হচ্ছে আতসবাজির হাব, জেলা শাসকের সঙ্গে বৈঠক। আতসবাজির হাব তৈরি হতে চলেছে শিলিগুড়িতে। শহরের বাইরের দিকে জমি দেখা হচ্ছে, শিলিগুড়ি মহকুমার এলাকার সেই জমিতেই এই আতসবাজির হাব করে তোলা হবে। যারা সব নিয়মকানুন মেনে চলবেন এবং যাদের লাইসেন্স থাকবে তারাই সেখানে আতসবাজি বিক্রি করতে পারবেন। এরই সঙ্গে শিলিগুড়িতে নতুন বেশ কিছু বাজি প্রস্তুত কারখানা তৈরি হতে চলেছে। সোমবার শিলিগুড়ি ময়নাক ট্যুরিস্ট লজে এসব নিয়ে বৈঠক হয়। বৈঠকে জেলাশাসক এস পন্নম্বলমের সঙ্গে বাজি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনায় বসেন বাজি ব্যবসায়ীরা। আতসবাজি হাবের জন্য জমি এবং কারখানার জন্য জমি বিষয়ে জানানো হয় ব্যবসায়ীদের তরফে। এছাড়া কিছু বাজি বিক্রেতার জন্য অস্থায়ীভাবে লাইসেন্সের ব্যাপারেও কথা বলা হয় জেলাশাসকের সঙ্গে। নির্ধারিত আতসবাজির হাবটি নির্মিত হলে শহরের সমস্ত বাজির দোকান সেখানে সরিয়ে নিয়ে যাওয়া হবে। এদিন জেলাশাসক বলেন, বাজি বিক্রির ক্ষেত্রে কি কি নির্দেশিকা মেনে চলতে হবে তা খুব শীঘ্রই রাজ্য সরকারের তরফে জানিয়ে দেওয়া হবে। হাবের জন্য কোথায় কমপ্লেক্স করা যায় তা দেখা হবে। সারা বাংলা আতসবাজি উন্নয়ন সমিতির চেয়ারম্যান বাবলা রায় বলেন, রাজ্যে বিভিন্ন জেলাতে বাজি কারখানা তৈরি করা হচ্ছে। বাজি হাবের জন্য জমি চাওয়া হয়েছে, সেখানেই ব্যবসায়ীরা বাজি বিক্রি করতে পারবেন। বাবলা রায় এসেছিলেন আজকে, ওনারা কিছু ওনাদের ডিমান্ড দিয়েছিলেন আজকে, এটা প্রপোজাল। আর আমাদের গভর্নমেন্টও আমাদেরকে আগে থেকে এগুলো বলেছে, এগুলো স্পেশালি ওনারা যেটা বলছেন পার্কিং, মানে একটা পার্ক, মানে যেটা প্রোডাকশন ইউনিটগুলোর এটা আলাদা জায়গায় করার প্রস্তাব। এটা আপাতত এখানে আমাদের একটাই ইউনিট রান করছে পাসিদেওয়াতে, পরে আরও কিছু লোক ইচ্ছুক আছে বলে আমি আজকে জানতে পারলাম। আমরা ওটার জন্য আলাদা একটা জায়গায় আইডেন্টিফাই করে রাখবো বাইরে, সাগর থেকে বাইরে। আর এখনকার যতগুলো সেলিং, এখানে ম্যাক্সিমাম সেলিং ইউনিট আছে, সেলিং ইউনিটসদের জন্য আমাদেরকে ডিপার্টমেন্ট জানিয়েছে কী কী নিয়মকানুন মেনে চলতে হবে। ওটা খুব শীঘ্রই আসবে, ওটা আসলে ওনাদের সঙ্গে আমরা বসবো, ওটা ওনাদেরকে জানিয়ে দেব, জানিয়ে দিয়ে ওদেরকে সাহায্যও করবো পারমিশন এগুলো নিতে। করলে তারপরে ওদেরকে যা লাইসেন্স যাগুলো দেওয়ার ওটা আমরা দিতে ব্যবস্থা করব। আর থার্ড যেটা আছে, এনাদের সেলিং ইউনিটকেও বাইরে একটা ছোট কমপ্লেক্স মারে করে ওনাদের হাব মতো করার একটা প্রপোজাল আছে। ওটার জন্য আমরা সুটেবল জায়গায় দেখবো, সুটেবল জায়গায় দেখে তাড়াতাড়ি ওটাকেও একটা প্রস্তাব পাঠাবো। নতুন কোনো বাজি কারখানার জন্য পারমিশন দেওয়া না, ওটা নতুন তো কোনো বারণ নেই, এখনও তো খোলাই আছে। ঠিক আছে, এখনও কেউ অ্যাপ্লাই করতে পারলে অ্যাপ্লাই করতে পারে। এখন কিন্তু আপনাদের এনজেডির গাইডলাইন আছে, সুপ্রিম কোর্টের গাইডলাইনও আছে, সো এগুলো মেনে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করলে তো আমাদের ফাঁসিদেওয়া ইউনিট তো একটা চলছে, ওইরকম কেউ অ্যাপ্লাই করলে আমরা ওদেরকে হেল্প করবো। কিন্তু সমস্ত এখন যার পারমিশন নিতে হবে সেগুলো নিয়ে চালাতে হবে, নিয়মগুলো মেনে চালাতে হবে। পলিসি এবার নেওয়া হয়েছে যে আমরা কোনোরকম বাড়িতে আতসবাজি বানানো হবে না এবং কোনো কনজাস্টেড এরিয়াতে আমরা আতসবাজি বিক্রি করতেও দেবো না, নন লাইসেন্স। আমরা যেটা ঠিক করেছি সেটা হচ্ছে গভর্নমেন্ট পলিসি এবারেতে, যে বেকার ছেলে মেয়েদের জন্য যারা ধরুন টেম্পোরারি মাল আছে, 15 দিনের জন্য একটা মাল আছে, তাদের জন্য আমরা একটা টেম্পোরারি লাইসেন্স দিচ্ছি। সেই লাইসেন্সের খুব নমিনাল একটা ফিজ রাখা হবে, তাদেরকে 1 লক্ষ আমরা সারা বাংলাতে 1 লক্ষ আমরা হকারদের আমরা টেম্পোরারি লাইসেন্স দেবেন। আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যত দোকান আছে সেলিং ইউনিটগুলো, তার জন্য আমরা আলাদা একটা হাব করে দিচ্ছি। বাট ইট উইল বি টেক সাম টাইম, কারণ এত রাতারাতি কিছু হবে না। এই বছরের জন্য আমরা যেখানে যেখানে আছে সেখানে আমরা কিন্তু সেফটি সিকিউরিটির কথা বলে দিয়েছি, তাদেরকে আমি নিজে এসে মিটিং করেছি সমস্ত ব্যবসায়ীদের সাথে। আমি খুশি এবং যে সমস্ত সেফটি সিকিউরিটি মানা দরকার এরা আমায় কথা দিয়েছে 7 দিনের মধ্যে বাকিটুকু তারা করে দেবে। নতুন আমি একটা প্রপোজাল দিলাম, আমার কাছে আমি সারা বাংলা আতসবাজির চেয়ারম্যান হিসেবে আমার কাছে অফার এসেছে, প্রপোজাল এসেছে যে আমাদের 4টি ইউনিট, ম্যানুফ্যাকচারিং ইউনিট 4টে আমাদের উত্তরবঙ্গে হবে। আমার সাথে কথা হয়েছে, ডিএম সাহেবের কথা হলো, উনি বলেছেন ঠিক আছে, এই ব্যাপারেতে সরকারি জমি দেবে সরকার, তার জন্য 6 একর জমির আমরা একটা মূল্য ধার্য করা হয়েছে সরকারি হিসেবেতে। আর তাছাড়া যে সমস্ত ইউনিটগুলো হবে তার ইনফ্রাস্ট্রাকচারের জন্য 90% গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সাহায্য সাবসিডি। ফলে আমার মনে হয় নতুন করে একটা বিপ্লব হবে বাংলাতে, তামিলনাড়ুর আতসবাজি মানুষ মনে হয় আর পছন্দ করবে না, কেন বাংলার মানুষই আতসবাজি বানাবে এবং সারা বাংলাদেশে আতসবাজি ছড়িয়ে পড়ে সারা ভারতবর্ষে। সদস্য রয়েছে আপনাদের সংগঠনে? আমাদের মোট সদস্য সংখ্যা পশ্চিমবঙ্গে 31 লক্ষ। আচ্ছা,
শিলিগুড়ির বাজি ব্যবসায় মোর অর লেস 50 আছে যারা সেলার আর যারা ফ্যাক্টরি আছে তে একটাই আছে সেটা 3 বছর ধরে বন্ধ আছে হ্যাঁ সেটা চালু হয়ে গেছে আলো করার জন্য কথা হয়ে গেছে ও সমস্ত কিছু কাগজপত্র রেডি করে দিয়েছে যেগুলো ঘাটতি ছিল মানে খামতি ছিল সেগুলোও সে ঠিক করে দিয়েছে নতুন নতুন কোথায় এই ধরনের বাজি এখনো আইডেন্টিফাই করা হয়নি জমি জায়গা আইডেন্টিফাই আগে বলছেন যে হাব বা প্রোডাকশন ইউনিট যেটাই হবে সেটা কি শিলিগুড়ি কেন্দ্রিক হয় সেটা উত্তরবঙ্গ হবে উত্তরবঙ্গ ব্যাপী হবে নাকি প্রত্যেকটা জেলায় 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 হয় প্রত্যেকটা জেলাতেই আমরা এটা তাদের গাইডলাইনগুলো মেনে চলতে হবে সব গাইডলাইন না মেন থিং ইজ সেফটি অ্যান্ড সিকিউরিটি মানুষকে আর মরে যেতে আমরা দেখতে চাই না এই বাজি কারখানার পেছনে একটা অবশ্য একটা অন্য বোমের একটা সম্ভাবনা একদম সম্পূর্ণ ভুল কথা আমি গত 3 মাসে আমি বলছি ধরুন প্রায় 88 দিন হয়ে গেল আজকে এগুলা ঘটনার পরের দিন এবং তাতে আমাদের প্রায় 6 লক্ষ টন আতসবাজি আমাদের বাজেয়াপ্ত হয়েছে সেখানে 1 গ্রাম কিন্তু পটাশিয়াম ক্লোরাইড আমরা পাইনি নাইট্রোগ্লিসারিন আমরা পাইনি অ্যামোনিয়াম সালফেট আমরা পাইনি তাহলে বোমের প্রশ্নটা আসছিল এই যে বিভিন্ন ধরনের এটা বিরোধী দলের অপপ্রচার না যেটা হচ্ছে যে সেটা থেমে গেছে যে বোমগুলো বাস্ট হচ্ছিল বোম বাস্ট করেনি যেগুলো নির্বাচনের সময় যেগুলো কি বেটো যাই হোক যেগুলো দেখা যাচ্ছিল দেখুন সেগুলো কি হায়ার মেন একটা হচ্ছে ফায়ার আর একটা হচ্ছে ব্লাস্ট দ্যাট ইজ হেলেন এমেন ডিফারেন্স বিটুইন ব্লাস্ট অ্যান্ড ফায়ার আগুন জ্বলে যাওয়ার ব্লাস্ট হয় ব্লাস্ট মিন হচ্ছে একটা আনাদার থিং এখানে কোথাও ব্লাস্ট হয়নি ফায়ার হয়েছে যেগুলো বোম মেরে মারছে বা ছুড়ে মারছে যেগুলো মানে তার জন্য কি আতসবাজির শিল্প দায়ী আজকে আজকে শুনুন রাজধানী এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট হয় বলে কি সারা ভারতবর্ষের ট্রেন বন্ধ হয়ে যাবে তারাই মশলাগুলো পাচ্ছে কোথা থেকে সেইটা তো দেখুন সেটা সরকারি ব্যাপার তার জন্য আতসবাজির শিল্পীরা তো দায় ভার নেবে না আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এখন তো মানে সমস্ত জায়গাতে গ্রিন ক্যাকার একটা গাইডলাইন চলে এসেছে তো সেক্ষেত্রে এই গ্রিন ক্যাকার পশ্চিমবঙ্গে সেটা কতটা সম্ভব গ্রিন ক্যাকার বানানো 100% তার কারণ হচ্ছে অলরেডি আমরা প্রায় 12,000 লোককে আমরা ট্রেনিং দিয়ে দিয়েছি 12,000 লোক ট্রেনিং নিয়ে নিয়েছে তার মধ্যে প্রায় 200 জন অলরেডি সার্টিফিকেট চলে এসছে মেরি থেকে সার্টিফিকেট চলে এসছে এবং আগামীতে প্রায় আমাদের টার্গেট হচ্ছে 3 লক্ষ মানুষকে আমরা ট্রেনিং দিয়ে সার্টিফিকেট করি সামনেই তো পুজোর মৌসুম আছে এই দেখুন এর জন্যই তো রোম একদিনে তৈরি হয়নি একটা দেশ একদিনে তৈরি হয় না সেই জন্য আমাদের একটু সময় দিন নিশ্চয়ই দেখবেন আমরা ভাগ ভাবে স্যার আপনার নাম বাবলা রায় চেয়ারম্যান সারা বাংলা আতসবাজি উন্নয়ন সমিতি